অচলায়তন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক এবং সাংকেতিক নাটক। প্রচলিত সংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে শুভ বুদ্ধি ও স্বাধীন চিন্তার ধ্বজা উড়িয়েছেন কবি এই নাটকে। 1318 সালের আশ্বিন মাসে প্রবাসীতে প্রকাশিত হওয়ার পর সমকালীন রক্ষণশীল হিন্দু সমাজের বিরক্তির উদ্রেক ঘটিয়েছিল এই নাটক। রবীন্দ্রনাথ নিজে এই নাটক সম্পর্কে বলেছেন, জগতের যেখানেই ধর্মকে অভিভূত করিয়া আচার আপনি বড় হইয়া উঠে, সেখানেই মানুষের চিত্তকে সে রুদ্ধ করিয়া দেয়। সেই রুদ্ধ চিত্তের বেদনাই কাব্যের বিষয়। ধর্ম যখন সচল নদীর মতো আপনার ধারাকে অন্য পথে লইয়া যায়, তখন পূর্বতন নিয়মগুলি অচল হইয়া শুষ্ক নদীপথের মতো পড়িয়া থাকে। এই নাটক আজও সমান প্রাসঙ্গিক, আর এই শুষ্ক নদীপথের প্রতি জেহাদ ঘোষণা করেই আমাদের এই সংক্ষিপ্ত নিবেদন। আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। আমি আমি আয়তনের উত্তর দিকের উত্তর দিকের হ্যাঁ উত্তর দিকের জানালা খুলে জানালা খুলে কি করলি? বাইরেটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণের জন্য না, একবার দেখেই বন্ধ করে ফেলেছিলাম। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? ভুলে গেছি ভাই, 20-25 হাজার রকমের প্রায়শ্চিত্ত আছে। আমি যদি এই আয়তনে না আসতুম, তাহলে তার 12 আনায় কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসবার পর তার সবকটা ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। উপাধ্যায় মশাই, কি হয়েছে সুভদ্র? আমি পাপ করেছি। পাপ করেছো? আচ্ছা বেশ, তাহলে শোনা যাক কি পাপ করেছো। আমি আয়তনের উত্তর দিকের বলো বলো, উত্তর দিকের দেয়ালে আঁক কেটেছ? আমি উত্তর দিকের জানালায়। বুঝেছি, কোনোই ঠেকেছে? তাহলে তো সেদিকে আমাদের যতগুলো যজ্ঞের পাত্র আছে সমস্তই ফেলা যাবে। 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানালা না চাটাতে পারলে শোধন হবে না। এটা আপনি ভুল বলছেন, ক্রিয়া সংগ্রহে আছে। ভূমি কুষ্মাণ্ডের বোটা দিয়ে একবার, তোমার তো সাহস কম নয়? কুলদত্তের ক্রিয়া সংগ্রহের 8 অধ্যায়টি কি কোনোদিন খুলে দেখা হয়েছে? কিন্তু উপাধ্যায় মশাই, আবার সেই কথাই তো হচ্ছে। তুই চুপ কর সুভদ্র, উত্তর দেয়ালে যে আঁক কেটেছো সে চতুষ্কোণ না গোলাকার? আঁক কাটিনি, আমি জানালা খুলে বাইরে চেয়েছিলাম। আর সর্বনাশ করেছো কি? আজ 345 বছর ওই জানালা কেউ খোলেনি, তা জানো? আমার কি হবে? তোর জয় জয়কার হবে সুভদ্র, 345 বছরের আগল তুই ঘুচিয়েছিস। তোর এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই। গুরু আসার দ্বার প্রথম তুই তো খোলসা করে দিলি। কোনো সংবাদ আছে? অত্যন্ত মন্দ সংবাদ। সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকের জানালা খুলে বাইরে দেখেছে। উত্তর দিকটা তো এক জটা দেবীর। সেই তো ভাবনা, আমাদের আয়তনের এই মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া যে কতদূর পর্যন্ত আক্রমণ করেছে তা তো বলা যায় না। এখন কথা হচ্ছে এ পাপের প্রায়শ্চিত্ত কি? আমার তো স্মরণ হয় না। মহাপঞ্চক, সব শুনেছ বোধহয়? সেই জন্যই তো এলুম, আমরা এখন সকলে অশুচি। বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। এর প্রায়শ্চিত্ত কি আমাদের কারো মনে নেই, তুমি হয়তো বলতে পারো। ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখ নেই, একমাত্র ভগবান জলনানন্ত কৃতাধিকার্মিক বর্ষায়নে লিখছেন, অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে।
মহাতামস? হ্যাঁ, ওকে অন্ধকারে রেখে দিতে হবে, আলোর এক ফোঁটা রশ্মিও দেখতে পাবে না, কেননা আলোর দ্বারা যে অপরাধ, অন্ধকার দ্বারাই তার মুক্তি। প্রায়শ্চিত্তের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই বলছেন? ধর্মের নেশায় ওকে মোহিত করতে না পারলে যে হবে না? না, এ আমি হতে দেব না। যদি কারো দোষ থাকে সে আমার, সুভদ্র কোনো পাপ করেনি। ঘোরতর অন্যায়! হাজার হাজার বছর ধরে যে রীতিনীতির জাল বিস্তার করা হয়েছে, এত সহজে তা ছিঁড়ে যাবে সেটা আমি হতে দেব না। উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন। যে ধর্মকে পিছনে রেখে মানুষকে আগে রাখে, তিনি আচার্যই হোক বা কবি হোক, মানি না। ঠিক ঠিক। সব কুশল তো? না, দূতেরা খবর দিল দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য সীমার কাছে বাসা বেঁধেছে। দাদা ঠাকুর? ওই যে যারা খেটে খায়। কি বলছেন, এরা যদি আমাদের ক্ষমতা কেড়ে নেয় তাহলে তো সব শেষ হয়ে যাবে। সেই জন্যই তো ছুটে এলুম। ভালোই করেছেন। অন্যদিকে আচার্য ছাত্রদের ধর্মের ভয় না দেখিয়ে তাদের মুক্ত শিক্ষায় শিক্ষিত করছেন। সে কি কথা, তবে তো আর আশা নেই। এক্ষুনি আচার্য অদিন পূর্ণকে নির্বাসিত করে দাও। আগামী অমাবস্যায়? না না, এখন তিথি নক্ষত্র দেখার সময় নেই। বিপদ আসন্ন, সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি, শাস্ত্রে তার বিধান আছে। হ্যাঁ আছে, কিন্তু আচার্য কি হবে? তুমি এখনই আমি তোমাকে আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিলুম, দিকপালগণ সাক্ষী, এই ব্রহ্মচারীগণ সাক্ষী। তবে অদিনপূর্ণকে কোথায় নির্বাসিত করতে চান? আয়তনের বাইরে। কি এত ভাবছ মহাপঞ্চক? সে যে তোমার ভাই, কিন্তু সে যে বড় সত্যান্বেষী, প্রতিবাদী, সে তোমায় মানবে কেন? সে যে মুক্ত পাখি, সেই তো মানুষকে পথ দেখানোর সাথী, তোমায় ভয় পাবে কেন? না। কি হলো? পঞ্চকের শাস্তি হবে। হুম, ওকে বরং মহারাজ মূলবাসীদের কাছে পাঠিয়ে দেন, যাদের ওপর অত্যাচার চালানো খুব সহজ। এবার বুঝুক বেটা। বেঁচে গেছি, আমি বেঁচে গেছি। পঞ্চক, শুনতে পাচ্ছ কি? কি বলুন দেখি। আমার মনে হচ্ছে যেন সুভদ্র কাঁদছে। এখান থেকে কি শোনা যাবে? এ বোধহয় অন্য কোনো শব্দ।
তা হবে পঞ্চক, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। এতক্ষণে ওরা হয়তো তাকে মহাতামসে বসিয়েছে, আর সকলে মিলে খুব দূরে থেকে বাহবা দিয়ে বলছে সুভদ্র দেব শিশু। আর কিছু না, আমি যদি রাজা হতুম তাহলে ওদের সবাইকে কান ধরে দেবতা করে দিতুম, কিচ্ছুতে ছাড়তুম না। আপনি এখানে? আমরা কি ভিন্ন? যারা মেহনতি মানুষের সাথে থাকেন তাদের যে নামেই ডাকো না কেন, তারা তো অভিন্ন। বহু যুগ কাটিয়ে দিলাম এই অচল আয়তনে, আমার হাতে সমস্ত ক্ষমতা থাকার পরও আমি একে সচল করতে পারলাম না। সেই কারণেই তো আমি এলাম এ অন্ধকার ঘুচিয়ে মশাল জ্বালতে। আমি ভাবছি আপনাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? আসলে যে জানতে চায় না যে আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার গুরু। পঞ্চক, তোমাকে যে ফিরে যেতে হবে আবার। আবার আছে লায়তানে? তথাকথিত নিয়ম আমরা সব ভেঙে ফেলেছি, কিন্তু নতুন সৃষ্টিও যে আমাদেরই করে যেতে হবে। আমাকে কি করতে হবে? সংগ্রাম করতে হবে, যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে একসাথে করতে হবে। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এ কোন পথ দিয়ে এলে, তোমায় কে মানবে? আমায় মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। কেন তুমি আমাদের 345 বছরের নিয়ম ভাঙলে? পুরাতনকে না ভাঙলে নতুন কি গড়া যায়? আমায় নিরস্ত্র দেখে ভাবছ আমি তোমায় আঘাত করতে পারবো না? হাজার হাজার বছর ধরে তোমরাই তো আঘাত দিয়ে আসছো। তোমার পেছনে ওই অস্ত্রধারী হাজার হাজার মানুষগুলো কারা? এরা সর্বহারা নিপীড়িত শোষিত শ্রেণীর মেহনতি মানুষ। ওরা নিচু জাত, ভিন ধর্মী, এক্ষুনি ওদের নিয়ে বের হয়ে যাও। এরাই আমাদের বার করে দেবে সেই সম্ভাবনাই প্রবল বলে মনে হচ্ছে। আমি অন্যায় করেছি, আমি প্রায়শ্চিত্তের জন্য প্রস্তুত। তার আর প্রয়োজন নেই। প্রয়োজন নেই? না, আমরা পুরনো চিন্তার অচল আয়তনকে ধুলোয় লুটিয়ে দিয়েছি। এখন তুই আর আমি মিলে পূব পশ্চিম উত্তর দক্ষিণের সমস্ত জ্ঞানের জানালা খুলে বেড়াবো।